কিন্তু বীর্যের ক্ষমতা এক অসামান্য উচ্চতার। এটা সম্পূর্ণ নতুন জীবন সৃষ্টি করতে পারে। এটা সবচেয়ে শক্তিশালী বস্তুগুলির মধ্যে অন্যতম, যদি তুমি জানো এটা কিভাবে ব্যবহার করা যায়। সোশ্যাল মিডিয়া থেকে দ্বিতীয় প্রশ্নটি এরকম। আরিয়ান সেন এই প্রশ্নটি করেছেন, একজন পুরুষের বীর্য শারীরিক, মানসিক আর আধ্যাত্মিক কল্যাণের জন্য কতটা গুরুত্বপূর্ণ? বীর্য নষ্ট করা কি আমাদের আধ্যাত্মিক সম্ভাবনার ক্ষতি করতে পারে? দেখো, তুমি জানো যে বীর্য তোমার শারীরিক অস্তিত্বের ভিত্তি। তুমি একজন পুরুষ বা নারী যেই হও না কেন, তোমার অস্তিত্ব যে সৃষ্টিতে এলো তার কারণ মূল উপাদানের 50% এটা, তাই তো? তো আমাদের চামড়া আছে, বহিঃত্বকের কোষ আছে, চুল আছে, শরীরের অন্য অনেক দিক আছে, যেমন হৃৎপিণ্ড, লিভার, কিডনি, আরও কত কিছু। এই সমস্ত কোষগুলিরই বিশেষ কার্যকারিতা আছে তাদের নিজের নিজের মতন করে, কিন্তু বীর্যের ক্ষমতা এক অসামান্য উচ্চতার। এটা সম্পূর্ণ নতুন জীবন সৃষ্টি করতে পারে। হ্যাঁ, আজ তুমি বহিঃত্বকের কোষ নিয়ে গবেষণাগারে অনেক কিছু করতে পারো, হয়তো আমরা তোমার ক্লোন করতে পারি, কেমন? সুতরাং সম্ভাবনা এখানেও রয়েছে, কিন্তু এটা সেই একই সক্রিয়তায় নেই যা সেই কোষের মধ্যে আছে যেটা তুমি বীর্য বলে উল্লেখ করছো। So in the yogic culture this is called as virya. তো যৌগিক সংস্কৃতিতে একে বীর্য বলা হয়। বীর্য বলতে বজ্র বোঝায়, যার অর্থ which means stability, দৃঢ়তা অথবা হীরক, যা হলো দৃঢ়তম বস্তু। তাই মানুষের শরীরে বীর্যকে মনে করা হয় বজ্রের মতো, তার মানে এটা সবচেয়ে শক্তিশালী বস্তুগুলির মধ্যে অন্যতম, যদি তুমি জানো এটা কিভাবে ব্যবহার করা যায়। এখন এটার ব্যবহার মানে তুমি এটাকে ব্যবহার করতে পারো শিশুর জন্ম দিতে, সেটা হলো একটা ব্যাপার। তবে এই প্রশ্নটা আসছে কারণ তুমি এটাকে ব্যবহার করছো JNU এর বিছানার চাদরে ফেলার জন্য, ঠিক আছে? যদি তুমি এভাবেই সেটা ব্যবহার করো, হ্যাঁ, তাহলে সেটা তোমার বাধ্যবাধকতা, তাই তুমি করছো যা তুমি করছো। এটা নৈতিকতা দিয়ে বিচারের বিষয় নয়, সে কথা হচ্ছে না, এটা একজনের মধ্যে কি মাত্রায় বাধ্যবাধকতা আছে তার প্রশ্ন। কিন্তু এই শরীরের যে কোনো কিছু এক অন্য মাত্রার উপযোগিতায় রূপান্তরিত হতে পারে কি? নিশ্চিতভাবে। শুধু বীর্য নয়, এই শরীরের সব কিছুকেই রূপান্তরিত করা যেতে পারে। দেখো, মনে করো আমি তোমাদের সকলকে সুপ বানানোর উপকরণ দিলাম, একই সুপ বানানোর উপাদান তোমাদের সবাইকে দেওয়া হলো। তোমার কি বিশ্বাস তোমাদের সবাই একই সুপ বানাবে? না, তোমরা 500 রকমের সুপ বানাবে, উপাদান সেই একই। ঠিক সেটাই হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে। আমরা সবাই মৌলিকভাবে একই উপাদান, কিন্তু দেখো আমরা প্রত্যেকে কত আলাদা, আলাদা আলাদা সুপ। তো যদি আমি তোমাদের সুপ বানানোর উপকরণগুলি দিই, তবে তোমরা একটি খুব ভালো সুপ বা একটি খারাপ সুপ বানাতে পারো, সেটা নির্ভর করে কি ধরনের দক্ষতা তোমাদের আছে, তাই না? সুতরাং এটা সত্যি সব কিছুর জন্য, শুধু বীর্যের জন্য নয়। তোমার শরীর ও তোমার মনের প্রত্যেক মাত্রা তুমি রূপান্তরিত করতে পারো এক অসাধারণ কিছুতে, অথবা তুমি এটাকে সাধারণ কিছু বানাতে পারো, অথবা তুমি এটাকে গভীর সমস্যা বানাতে পারো তোমার জীবনের প্রত্যেকটা দিককে। সেটা সত্যি তোমার জীবনের এই দিকের ক্ষেত্রেও এই একই শক্তি। দেখো, লোকে আক্ষরিক অনুবাদ করছে, কিন্তু যদি তুমি একটা বিশেষ কোষ, ধরা যাক বহিঃত্বকের কোষ তৈরি করতে চাও, শরীর কতটা শক্তি খরচ করে এর উপরে? আর তুমি যদি একটা কোষ তৈরি করতে চাও যা তুমি বীর্য বলো, কতটা শক্তি শরীর খরচা করে তা খুবই আলাদা, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায়। তো তুমি যখন এতে এতটাই শক্তি লাগাচ্ছ, স্পষ্টই এর একটা ক্ষমতা আছে যদি তুমি জানো সেটা কিভাবে খুঁজতে হয়। কিন্তু তুমি কি খুঁজতে সক্ষম? সেটা করার জন্য তোমার কাছে কি প্রয়োজনীয় সাধনা আর পথনির্দেশ আছে? সেটাই বড় প্রশ্নচিহ্ন।